এখন শত শত ভক্ত গৌর দর্শন করছেন, অপলক নয়নে চেয়ে আছেন গৌর হরির বদন পানে। বাসুদেব ঘোষের একটা পদাবলী আছে দেখবেন, অবশেষে ওই ভণিতায় বলছে, বাসুদেব ঘোষ কহে কর জুড়ি দুই হাত, যেই কৃষ্ণ সেই গৌর সেই জগন্নাথ। তাহলে যেই কৃষ্ণ সেই গৌর সেই যদি জগন্নাথ হয়, বৃন্দাবন পুরী আর নবদ্বীপের মধ্যে কোনো তফাৎ থাকে না বাবা। আমাদের দৃষ্টিভঙ্গির অভাব, সেই জন্য অনুরাগ আনতে পারি। আজকে বাংলার অগ্রদ্বীপের মাটি থেকে এক ভক্ত গেছে, যার নাম হলো গোবিন্দ ঘোষ। বড় ভাইয়ের নাম ছিল বাসুদেব ঘোষ আর ছোট ভাইয়ের নাম হলো মাধব ঘোষ। এরা হচ্ছে উত্তর নারী ও কায়স্থ। এই বাসুদেব ঘোষের পাট বাড়িতেও আমি গান করে এসেছি বাবা, সৌভাগ্য হয়েছে জীবনে অনেক বড় বড় জায়গায় কীর্তন করবার। আবার কেউ ভাববেন না করেছি বলে অহংকারের কথা, তা নয় বাবা, শুধু একটু শেয়ার করছি। অনেকের অনেক রকম চিন্তা ভাবনা, তুমি বড় বড় জায়গায় কীর্তন করেছো বলে তুমি শোনাচ্ছ, তা নয় বাবা। এখনো কত জায়গা বাকি আছে যেখানে যেতে পারি নাই। দিন গেল মিছে কাজে, রাত্রি গেল নিদ্রে, না ভজন রাধা কৃষ্ণের চরণ অরবিন্দে, কৃষ্ণ ভজি বাড়ি তোরে সংসারে আইনু, মিছে মায়া বত্ত হয়ে বৃক্ষ সম। আমি যখন হরিবর্ষ দাঁড়াই বাবা, আমার নিজের অনুভব হয়, আমার অনুভবটা কি, গৌর হরি এমন সুদুর্লভ মানব জনম দিলে কিন্তু আমি কাজে লাগাতে পারলাম না, তুমি আমায় দেখবার মতো নয়ন দিয়েছ, শ্রবণ করবার মতো কর্ণমূল দিয়েছ, বলবার মতো বদন দিয়েছ, ধরে রাখবার মতো হৃদয় দিয়েছ, সেবা করবার মতো দুটো হাত দিয়েছ, তোমার পথে চলবার জন্য দুটো চরণ দিয়েছ, তুমি আমায় সাজিয়ে দিয়েছ, কিন্তু আমি বুঝি তোমাকে কিছু দিতে পারি না। তাই তো আপনাদের চরণে বারবার করে বলি, করুণা ভিক্ষা দান করবেন, কারণ ভক্ত বৈষ্ণবের করুণা ছাড়া আমার নিতাই গৌরীর করুণা কখনো লাভ করা যায় না। হরে কৃষ্ণ, জয় নিতাই, জয় গৌর হরি। আজ তেসরা শ্রাবণ, অদ্য রজনীর শুভ পূর্ণ লগ্নে, এই মহতী হরিবাসরে বা মধুময় বৃন্দাবনে প্রথমে কৃষ্ণ অনুরাগী ভক্তিমতী ভক্তবৃন্দের কাছে কর জোড়ে এই ভিক্ষা যাই। এই বৃন্দাবনের মাঝে প্রথমে যেন সবাইয়ের একটু চরণ ধুলি পাই, নিতাই গৌর। ভক্তেরও লাগিয়া বৃন্দাবনে আসি, লইলাম চরণ ধুলি, কৃপা করে সবাই দিলেন পদধুলি, যেন জনমে জনমে না ভুলি। ধন ধান্যে পুষ্পে ভরা বৃন্দাবনা জালয় ভরা, তাহার মাঝে আছে গ্রাম হগলবেড়া দেশপ্রাণ, প্রাণ সমিতি তার নাম, তার শুভ জন্মদিনে আজ সারা রাত্রি মধুর হরিনাম। তাই সুন্দর ধামে রাধে নয়ে বামে, ভক্তের লাগি ভগবান এসেছেন আজ বৃন্দাবন ধামে, হরি হরি বলে খোল কর তালে, ভরিয়ে দেবে সারা রাত্রি মধুর হরি নামে। তাই প্রথমে বন্দনা করি রাধা কৃষ্ণের যুগল চরণ, তারপরে প্রণাম করি এই আসর যত ভক্তিমতী ভক্তগণ, তারপরে প্রণাম করি আজকে তিনটি কীর্তন সম্প্রদায়, কোটি কোটি প্রণাম জানাই যারা কীর্তন আয়োজন করেছেন তাদের দুটি রাঙা পায়। থানা হয় তমলুক আমার জেলা পূর্ব মেদিনীপুর, নামটি আমার মুরারিমণি গ্রাম উত্তর সুতপুর, যার পথ চেয়ে আজ দুবছর বসে আছি, বৃন্দাবনের মাঝে তার চরণ দর্শন পেয়েছি, তার সুমধুর কণ্ঠে শুনিয়া রাধা কৃষ্ণের গুণগান জুড়াইল আমার প্রাণ, তাই মালা পরাইব গলে, ওই সঙ্গে ভক্তবৃন্দ সবাই মিলে বাহু দুটি স্বরে
হরিধ্বনি দিয়ে উলুধ্বনি দিয়ে ভেবানন্দে বলো নিতাই গৌর হরে। আমার যদি ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমা করে দিবেন সবাই, আবার যদি গোবিন্দের কৃপা হয় এই বৃন্দাবনের মাঝে যেন সবাইয়ের চরণ ধুলি পাই, নিতাই গৌর বেমান। উনি বললেন বৃন্দাবনের সবার মাঝে যেন চরণ ধুলি পায়, ওনারও তো কম প্রতিভা নয়। হ্যাঁ, কি সুন্দর করে বললেন, আর মালাটাও তো সে মালার মতন। হ্যাঁ, আমি মাঝে মাঝে বলি যে মন্ত্রী এমপি এমএলএ এদের থেকে আমরা কি কম, কোনো অংশে কম আছি বাবা? ওদের একজন মালা পড়ায় আর একজন গালাগাল দেয়, অন্তত পক্ষে কীর্তন ভালো না লাগলেও কীর্তনিয়াকে কেউ গাল মন্দ করে না বাবা। এটাই হচ্ছে মহাপ্রভুর সব থেকে বড় সত্য। জয় নিতাই। আজকে বাংলার অগ্রদ্বীপের মাটি থেকে গোবিন্দ ঘোষ সবার পশ্চাতে দাঁড়িয়ে কাঁদছেন, গৌরহরি আমি এসেছি তোমায় দর্শন করবার জন্য, কিন্তু এত ভক্ত এসেছে আমি কি করে দর্শন করব? আমি এসেছি গে প্রভু তোমারি চরণে, শরণ লইব বলে দয়া, শরণ লইব বলে। আমি এসেছি প্রভু তোমার চরণে, শরণ লইব বলে দয়া, শরণ লইব বলে। না জানি সাধন আমি অভাজন, লগিয়া আমারে তুলে না জানি সাধ আমি অভাজন, লগিয়া আমারে তুলে। আমি এসেছি কে প্রভু তোমারি চরণে, শরণ লইব বলে দয়া, শরণ লইব বলে। গৌর হরি ফিরাইয়ে দে অমনা অধম বলিগা, কোথা যাব প্রভু তোমার চরণ ছাড়িয়া, সবই কিছু আমি এসেছি ফেলি তোমার চরণ পাব বলে। আমি এসেছি প্রভু তোমার চরণে, শরণ লইব বলে শরণ লইব বলে। বাবা ভগবানের
কাছে কোনো বস্তুর মূল্য নাই, একমাত্র দুফোঁটা নয়নের জল ছাড়া। নয়ন জল, নয়ন জল যার ভগবান তার। দেখবেন সন্তান যদি না কাঁদে মা কখনো বুঝতে পারে না সন্তানের ক্ষুধা লেগেছে। সন্তান যখন ভূমি পড়ে কাঁদে মা তখন ছুটে এসে সন্তানকে কোলে তুলে নিয়ে স্তন দুগ্ধ দান করে। ঠিক তদ্রূপ গৌরহরি হচ্ছেন জগতের পিতা মাতা। আমরা যদি তার জন্য না কাঁদি সে আমাদের জন্য কাঁদবে, এ কখনো হয় বাবা? আজকে অন্তর্যামী ভগবানের অন্তরে ধাক্কা দিল, গোবিন্দ কাঁদছে আমার জন্য। সবাই দেখতে পেল গৌরহরি দাঁড়িয়ে আছে, ভক্তগণ সবাই দেখতে পেল গৌর দাঁড়িয়ে আছে, কিন্তু সেই গৌরের দেহের থেকে কখন যে আর একটা গৌর বাহির হয়ে গেল এটা কেউ লক্ষ্য করে নাই বাবা। ভগবানের তো বিচিত্র লীলা, অনন্ত লীলা। গৌরের দেহের থেকে আর একটা গৌর গুটি গুটি পায়ে হেঁটে চলেছে, গোবিন্দ ঘোষকে কৃপা করবে বলে। গোবিন্দ ঘোষের কাছাকাছি এসে বলছে, এই যে কি নাম তোমার? গোবিন্দ ঘোষ চমকে উঠল। যাকে দেখবার জন্য আমি এতক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে চোখের জল ফেলেছি, সে কিনা আমার আমার কাছে দাঁড়িয়েছে। গৌরহরি, ভক্তের লাগে তোমার কত করুণা গৌরহরি। কি নাম তোমার? আচ্ছা বলো তো মা, যিনি বিশ্বব্রহ্মাণ্ডের কর্তা, যিনি সৃষ্টি স্থিতি লয় প্রলয়ের মালিক, তিনি কি জানেন না কার কোথায় নিবাস, কার কি নাম, কে কোথায় থাকেন? যিনি নাম ঠিকানা বাড়িঘর সবার জন্য আলাদা আলাদা করে তৈরি করে রেখেছেন, তিনি কি জানেন না যে ভক্তের নিবাস কোথায়, ভক্তের নাম কি? প্রভু, আমার নাম গোবিন্দ ঘোষ। গোবিন্দ, তুমি কোথা থেকে এসেছো? গোবিন্দ কেন দয়াময়, আজ আমি সেই অগ্রদ্বীপের মাটি থেকে এসেছি, কার কাছে এসেছি? ভক্তকে কাছে পেলেই তিনি পরীক্ষা করতে শুরু করেন, কার কাছে আবার আসব দয়াময়? তুমি যে কি বলো না আমি কিছুই বুঝতে পারি না। আমি আবার কার কাছে আসবো? আমি এসেছি তোমার কাছে। আমার কাছে কেন? আমি তোমার সঙ্গী হতে চাই গৌরহরি। গোবিন্দ, এই জায়গাটা বুঝে নাও। গৌরহরি বলছে, গোবিন্দ আমার সঙ্গী হতে যেও না, আমার সঙ্গী হতে গেলে তাকে অনেক দুঃখ কষ্ট যন্ত্রণা বহন করতে হয়। পারবে তুমি দুঃখ কষ্ট যন্ত্রণা বহন করতে পারবে? ভক্ত বৈষ্ণব বলছে, প্রভু আমি তোমার সঙ্গী হব, এটাই তোমার জীবনের সব থেকে বড় পাওয়া, তাতে আমায় কি দুঃখ কষ্ট সইতে হবে তুমি আমায় বলে দাও। এটা কিন্তু বাস্তব বাবা, দেখবেন মিলিয়ে দেখবেন। যারা গৌর গোবিন্দের চরণ নিয়ে পড়ে থাকে, গৌর গোবিন্দ চরণ ছাড়া কিছু চেনে না, কিছু জানে না, দুঃখ কষ্ট যন্ত্রণা তাদের পিছু ছাড়ে না। এটার কারণ কি জানো? বলে, আপন ইচ্ছায় জীব কোটি বাঞ্ছা করে, কৃষ্ণের যাহা ইচ্ছা সেই ফল ধরে। পরীক্ষার হেতু ভগবান ভক্তকে ভোগ্য বস্তু দেয়, দেখি ভক্ত ভোগ্য বস্তু কেমন ত্যাজয়। যদি ভক্ত ভোগ্য বস্তুতে যে করে মোর আস, আমি চরণেরও সেবা দিয়ে তারে করি দাসের অনুদাস। ভগবান চিন্তা করেন, কেউ যদি সুখের মঞ্চে বসে থাকে, যারা দশতলা বিশতলা ফ্ল্যাটে বাস করেন,
বিশেষ করে কলকাতায় গিয়ে দেখবেন, এখন কলকাতায় যেতে হবে না, সর্বত্রই আস্তে আস্তে ছড়িয়ে পড়ছে। তো চেয়ে দেখবেন ওই সায়েন্স সিটির পাশে গিয়ে, রাজারহাট নিউ টাউনের পাশে গিয়ে, ওই যে বড় বড় বিল্ডিং গুলো আমি অনুভব করে মাঝে মাঝে চিন্তা করি, গৌড়ি এই বিল্ডিং এ, এই ঘরে যারা শুয়ে থাকে, যারা বসে থাকে, তোমার কথা কি তাদের একবারও মনে পড়ে? তারা কি তোমার জন্য সারাদিনে একবারের জন্য ভাবে? একবারের জন্য কি দুফোঁটা নয়নের জল ফেলে? নয়ন জল ফেলে কারা? আজকের এই হোগল বেরিয়ায় পান বাজারে যে হরিবাসর তৈরি হয়েছে, এখানের ওই কাঙালে ভক্তরা তোমার জন্য হাগুর হাগুর বলতে বলতে কাঁদছে। কাঙাল যেভাবে তোমার জন্য কাঁদে, কোন ধনী তোমার জন্য সেইভাবে কাঁদে না। বলে দুঃখ কষ্ট যন্ত্রণা হলে তো আমাকে গালমন্দ করতে করতে আমার জন্য কাঁদবে, আর আমি যদি ওকে সুখে রেখে দেই আমার কথা ওর আর সারাদিনে একবারও মনে পড়বে না। গোবিন্দ, তাহলে তুমি আমার সঙ্গী হতে চাইছো তাই তো? হ্যাঁ দয়াময়, আমি তোমার সঙ্গী হব, এটাই তো বড় পাওয়া। তাতে আমাকে কি দুঃখ কষ্ট সইতে হবে তুমি আমায় বলে দাও, আমি সব সহ্য করতে পারবো, কিন্তু কোনো কিছুর বিনিময়ে দাও না তুমি সাজা, কিন্তু কোনো কিছুর বিনিময়ে আমি তোমার চরণ দুটো ছাড়তে পারব। এই গোবিন্দ ঘোষ, তিনি ছিলেন রঙ্গদেবী। চৈতন্য চরিতামৃত খুলে দেখবেন, আবার কেউ কেউ বলেন রণতুঙ্গা। ইনি রাধারানীর অভিশাপ পেয়ে এসেছিলেন, কৃষ্ণ হারা হয়ে যখন রাধারানী কেঁদেছিলেন, ছোট করে বলি তাহলে বুঝতে পারবেন, তিনি ছিলেন ওই রাসলীলার একজন গোপী। রাধারানী যখন কাঁদছেন কৃষ্ণ হারা হয়ে, সেই গোপী বলেছিলেন, রাধে এই তোর বধুর ভালোবাসা, এমন বধুকে নিয়ে তুই গর্ব করিস যে তোর বধু তোকে ছেড়ে চলে গেল। আচ্ছা ধর, এই যে তোর বধু তোকে ছেড়ে চলে গেল, আর যদি কোনোদিন তোর বধু তোর কাছে ফিরে না আসে তুই কি করবি? রাধারানী কৃষ্ণ তার কাছে নাই এই কথাটা কখনো শুনতে চান না। যার ধ্যান কৃষ্ণ জ্ঞান কৃষ্ণ, যার কৃষ্ণ চিন্তা কৃষ্ণ ভজন, যে কৃষ্ণ ছাড়া আর কিছু জানে না, যে কৃষ্ণ চরণে সবকিছু বিকিয়ে দিয়ে বসে আছেন, তিনি শুনতে চান না কখনো যে কৃষ্ণ তার কাছে যায়। তাই রাধানী ক্রোধান্বিত অভিশাপ দিলেন, আরে আজকের এই অনুভূতিটা তুই পেতে চাস? পেতে চাস তুই? আমার বধু আমার কাছে আর কোনোদিন ফিরে না আস, ফিরে আসবে না। আমি কৃষ্ণ হারা হয়ে কাঁদছি, তোর মজা লাগছে? বেশ, আমি তো কবি সাপ দিলাম, যেদিন আমার বধুকে সঙ্গে লই আমি নদিয়ায় গিয়ে গৌরাঙ্গুর অবতীর্ণ হব, আর তুই হবি গোবিন্দ ঘোষ, সেদিন আমার মতন করে গৌর হারা হয়ে তোকেও কাঁদিতে হবে। তাই আজকের গোবিন্দ ঘোষকে দেখে গৌরহরি মনে মনে চিন্তা করছেন, ওকে তো আমার সঙ্গী করে নিতেই হবে, ওকে যদি আমি আমার সঙ্গী করে না নেই আমার রাধারানীর দেওয়া অবিশ্বাস্য মিথ্যা হয়ে যাবে। বেশ গোবিন্দ, তাহলে আজ থেকে তুমি আমার সঙ্গী হলে। আচ্ছা গোবিন্দ, আজকের কি তিথি বলো তো? বলে কেন, যেদিন গোবিন্দ ঘোষ মহাপ্রভুর সঙ্গী হয়েছিল সেই দিনটা ছিল বিজয়া দশমী। শোনো গোবিন্দ, আজ এই বিজয়া দশমী তিথিতে আজই আমরা নীলাচলের মাটি ছেড়ে তীর্থ ভ্রমণে বেরিয়ে পড়ব, কেমন? সঙ্গে অগণিত ভক্ত চলেছে, কিভাবে? আজি আনন্দে নাচ তো, সবাই একটু হাত তুলুন। বেশ বেশ, আজি আনন্দে নাচ তো, সঙ্গীতে ভকত
গৌর কিশোর রাজ নিতাই গৌর আজি আনন্দে নাচত সঙ্গীতি ভকত গৌর কিশোর রাজ আজি আনন্দে নাচত সঙ্গীতি ভকত আজি গৌর কিশোর রাজ প্রেমে মাতলে আবারে করে ফোলা হলে নীলাচল পুরী মাঝে নিতাই গৌর প্রেমে মাতুলি কোডে খুলা খানে আজি নীলাচল পুরী মাঝে আবারে প্রেমে মাতুলি বলি কোডে খোলা হলে বলি নীলাচল পুরী মাঝে আবার প্রেমে মাতুলি কোডে খুলা খানে নীলাচল পুরী মাঝে আচ্ছা এই পথ দিয়ে যদি গৌর নেচে যায় দেখবার বা শোনা কার হবে না বাবা বলুন তো হ্যাঁ গো বাবা এই পথ দিয়ে যদি গৌর নেচে যায় দেখবার বা শোনা কার হবে না যার হবে না সে তো নাস্তিক ছাড়া কেউ নয় বাবা অমন ভুবন ভোলানো রূপ কে না দেখতে চায় তা নীলাচলের মাটি ছেড়ে যখন নেচে চলেছে নীলাচলের এক নাগরী আর এক নাগরীর হাতটা ধরে টানতে টানতে নিয়ে এসেছে শুনিয়া নাগরী প্রেমেতি আগলি আরি শুনিয়া নাগরে আজি প্রেমে দে নাগলি আজি শুনিয়া নাগরি নাগরি নাগরীরে আজি শুনিয়া নাগরে চলিল আবার হেরিয়া গৌরে পড়িল ফাপরে দুর্নীতি দাঁড়াইলে আবার হেরিয়া গৌরে পড়িল ফাপরে বলুন ধনী দাঁড়াইয়ে দেখে হেরিয়া গৌরীর পড়িল ফাপরে দুর্নীতি দাঁড়াই আর হেরিয়া গৌরে পড়িল ফাপরে দুরেতে দাঁড়াইয়ে দেখে তারা দুর্নীতি দাঁড়াই দেয়ারা দুর্নীতি দাঁড়াই দেয় সেই অপরূপ গৌরী রূপ দুর্নীতি দাঁড়াই পড়িল ফাপরে দুর্নীতি দাঁড়াই দেখে হেরিয়া গৌরে পড়িল ফাপরে দুর্নীতি দাঁড়াই দেখে যেতে যেতে গোবিন্দ ঘোষের হাতটা ধরেছে গৌর গোবিন্দ আমরা তো কত কত তীর্থে যাব তা বলি তোমার মনে কি কোনো বাসনা আছে আচ্ছা বাবা তীর্থ ভ্রমণে যদি আমরা যাই মনে বাসনা থাকে না কিন্তু আমার মন বলছে আপনাদের বাসনা নাই কারণ আপনাদের কিছু চাওয়ার নাই তা বাসনা থাকে সবই তো ওই চরণে দিয়ে বসে আছেন চায় কারা যারা ছেলে মেয়ে নাতি পুতি এই নিয়ে পড়ে আছে
যারা টাকা পয়সা ধন ঐশ্বর্য নিয়ে সারাদিন নিতাই গৌর হরি বল, কিন্তু যাদের বিষয় বাসনা বলতে কিছু নাই তারা আবার কি চাইবে? আজ গোবিন্দ ঘোষ কি বলছেন, আমার বড় শান মনে আমি যাব বৃন্দাবনে, বড় শান আদিবনে। ও গোবিন্দ বলি বৃন্দাবনেতে যাবে, খাবেটা কি? বাবা বৃন্দাবনে কে কে গেছেন একটিবার হাত তুলুন তো দেখি। ও মা তুমি উঠছো কেন, উঠছো কেন, অনেক দূরে বাড়ি নাকি? বৃন্দাবন যাচ্ছ না বাড়ি যাচ্ছ? ওই যে বললাম না, যারা ঘর সংসারী মানুষ তারা এখনো ছাড়তে পারে নাই কিছু। তা বৃন্দাবনে কে কে গেছেন একটিবার হাত তুলুন দেখি একটু ভালো করে। তা বৃন্দাবনে যদি কেউ যায় তার কি কোনো বাসনা থাকে, তার খাবারের অভাব থাকে? হ্যাঁ গৌরহরি মনে মনে চিন্তা করছেন, আমি তো সন্ন্যাসী, আমার কাছে তো কিছু নাই, যারা আমার সঙ্গ লাভ করেছে একবার জিজ্ঞাসা করে দেখি না তারা সঙ্গে করে কিছু নিয়েছে কিনা। অগোবিন্দ তা বৃন্দাবনে যাবে খাবিটা কি? খাবো কি মানে, ও সঙ্গে করে তাহলে অনেক কিছু নিয়েছো বুঝি, সঙ্গে করে আবার কি নেবো দয় আমার? ওই বোঝবার সেদারে মাধকরি কনে আমি বেড়াইব ব্রজ ধাম, ওই ব্রজ সীতারে আমি মাধকরি কনে আমি বেড়াইব ব্রজ ধাম। দেখো মানুষের চিন্তা ভাবনা কোথায় গিয়ে দাঁড়ায়। এই কিছুদিন আগে আমার বজবজ চড়িয়াল চিলড্রেন পার্কে কীর্তন ছিল দক্ষিণ চব্বিশ পরগনা। তো সেখানে এক ব্যক্তি লাইভ দেখতে দেখতে কমেন্টস করেছে যে দাদা একটু অন্যকে টাকা দিন, নিজের ঘরের বউকে দোহারি না করিয়ে আগে তো জানতে হবে ও আমার কে হয়। এই হচ্ছে ভাগ্নে, ভাগ্নের বউ হচ্ছে ও, আর পাবলিক বানিয়ে দিল আমার বউ, আমার তো ঘর সংসারই হয় নাই বাবা। মানুষের কেমন যেন ভাবনা চিন্তা চলে আসে বাবা, ও হয় আমার মা ওকে বানিয়ে দিয়েছে বউ, তাকে জানো তারপরে উত্তর দাও। এই কাজগুলো যারা করে আমি চিন্তা করি না, মানে চিন্তা করি মাঝে মাঝে যেটা কোন প্রকৃতির মানুষ কোথায় বাস করে। হরি বল হরি বল গৌর হরি, এদের চোখের পর্দা তুমি খুলে দিও, তার আমি পারবো না। বলি আমার মনে এই বাসনা, 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 বলি মাধুকরি মেঘে খাব, বলি আমার মনে এই বাসনা, আমি মাধুকরি মাধুকরি মেঘে খাব, বলি আমার মনে এই বাসনা, ওই ব
ব্রজবাসী দাঁড়ি দাঁড়ে আমি মাধু করি মেঘে খাওয়া ব্রজবাসীর দাঁড়ে দাঁড়ে আমি মাধু করি মেঘে খাওয়া ব্রজবাসীর দাঁড়ে দাঁড়ে বলি আমার মনে এই বাসনা ব্রজবাসী মাধু করি কানে আমি বেড়াইব ব্রজ আবার ব্রজবাসী দাঁড়ে মাধু করি কানে বেড়াইব ব্রজ পথ চলতে চলতে প্রভু এবার কোমর শুয়ে গিয়ে চলেছেন ভক্তরা তাকে আর ধরতে পারছে না বাবা যিনি অধরা তিনি যদি কাউকে ধরার প্রেমে ধরা না দেন তাকে কেউ ধরতে পারে তাই প্রভু কোমর শুয়ে গিয়ে চলেছেন ভক্তরা তাকে আর ধরতে পারছে অতি প্রাতঃকাল প্রভু আমার যেতে যেতে হঠাৎ করে পিপাসায় কাতর হয়েছে যিনি জগতের সকলের পিপাসা নিবারণ করেন তার আবার পিপাসা লাগে যিনি জগতের সকলের ক্ষুধা নিবারণ করেন তার আবার ক্ষুধা লাগে কিন্তু এই জায়গাটা লক্ষ্য করো গৌরহরি আমার পিপাসায় কাতর হয়ে আজকে স্মরণ করছে কাকে না অনাদির আদি গোবিন্দকে আপনারা আমাকে একটা প্রশ্ন করতে পারেন যে গৌরহরিটা কে গৌরহরি হলেন রাধা কৃষ্ণের মিলিত তনু অন্তরে কৃষ্ণ প্রেম আর বাহিরে রাধার ভাবকান্তি তাহলে গৌরহরি যদি রাধা কৃষ্ণের মিলিত তনু হয় তাহলে আজকে পিপাসায় কাতর হয়ে গৌর কেন কৃষ্ণ বলতে বলতে কাঁদছেন বাবা আমার নাম সুরজিৎ বসু আমি কি হরিবাসরে দাঁড়িয়ে সুরজিৎ বলে কাঁদবো বাবা তাহলে গৌর যদি কৃষ্ণ হয় আজকে তিনি পিপাসায় কাতর হয়ে কেন কৃষ্ণ বলে কাঁদছেন অন্যান্য যুগে ভগবান ভগবান রূপেই অবতীর্ণ হয়েছিলেন কিন্তু কলিযুগের ভগবান তিনি ভক্তাভাব অঙ্গীকার করে এসেছিলেন ভক্তাভাব অঙ্গীকার করি গোরা রায় ভক্তির ভাবধারা নিয়ে এসেছিলেন বলে আমি যদি কৃষ্ণ বলে কাঁদি ভক্তির ভাবধারায় বিভাবিত হয়ে আর আমার কাদা বদনখানা দেখে যদি কলির হতভাগ্য জীব একবার কৃষ্ণ বলে কাঁদে এদের মানব জনম ধন্য হয়ে যাবে এমন ভগবান কখনো পেয়েছো বাবা যে নিজে কেঁদে জগৎ কাঁদায় যে নিজে নেচে জগৎকে নাচায় যে ভগবান হবেন সে তো রাজ সিংহাসনে বসে থাকবেন তার তো ধোলাবালি কাদা মাখার কোনো দরকার ছিল না আমার গৌর হরি সদি গৌর ভক্তমন্ডলী ভক্তিমতী মায়ের এবং বাবারা আপনাদের প্রত্যেকের চরণ ধরে বলছি বাংলার মাটিতে জন্মগ্রহণ করে হিন্দু বাঙালি হয়ে সনাতন ধর্মের মানুষ হয়ে যদি কেউ দিনন্তে একবার হানিতাই হা গৌর বলে নাকা দিতে পারে তার আশা যাওয়াই সার হয়ে যায় তাই গৌর হরি আমার নিজে কাঁদলেন অপরকেও কাঁদালেন আজকে গৌর হরি পিপাসায় কাতর হয়ে যখন কৃষ্ণ নাম স্মরণ করেছেন হঠাৎ দেখছেন এক গোয়ালা বাঘ কাঁধে করে নিয়ে চলেছে আর যেই গোয়ালা বাঘ কাঁধে করে নিয়ে চলেছে গৌর হরি মনে মনে চিন্তা করছেন দেখেছ আমার কৃষ্ণ কত করুণাময় আমার পিপাসা লেগেছে বলে এই সকাল বেলায় একজন গোয়ালাকে আমার কাছে পাঠিয়ে দিয়েছে আহা আরে ও গোয়ালা গোয়ালা এই যে শোনো না গো গোয়ালা যখন গৌরহরির কাছে এসে দাঁড়িয়েছে গৌরহরি বলছে গোয়ালা আমায় এক ভাণ্ড খোল দেবে শোনো ছোট ভাণ্ড দিও না যেন গোয়ালা মনে মনে চিন্তা করছে না জানি আজ ঘুম থেকে কার মুখ দর্শন করে উঠেছে সবচাইতে বড় ঘোলের ভাণ্ডটাই আমার সবার আগে বিক্রয় হয়ে যাবে গোয়ালা কি করেছে সব থেকে বড় ঘোলের ভাণ্ডটা গৌরহরির হাতে তুলে দিয়েছে বাবা
তিনি যে কখন কার হাত থেকে কিভাবে সেবা গ্রহণ করবেন এটা জগতে কেউ বুঝতে পারে গো। তবে তিনি যে কাঙালি ঠাকুর এটা তো মিথ্যা নয়, যিনি বিদুরের খোঁজ পর্যন্ত সেবা নিয়েছিলেন। আজকে গোয়ালা যখন সবচেয়ে বড় ঘোলের ভাণ্ডটা তুলে দিয়েছেন, গৌড়হরি আমার ভাণ্ডটা হাতে নিয়ে একটু একটু করে সব ঘোলটুকু সেবা করেছে। আ বড় ভালো খাওয়ালে গো, কৃষ্ণ যেন তোমায় করুণা করেন। পদকর্তা এক পাশে দাঁড়িয়ে বলছে, প্রভু তুমি নিজেই তো কৃষ্ণ, তুমি আমার বলছো কৃষ্ণ যেন তোমায় করুণা করেন, তোমার লীলার বলিহারি যাহাই প্রভু। এই বলেই গৌড়হরি আমার এক পা দুপা করতে করতে চলে যাচ্ছেন, আর গোয়ালা মনে মনে চিন্তা করছেন খোলের দামটা দিতে দিতে আমি খোলের ভাণ্ডগুলো গুছিয়ে নেই। খোলের ভাণ্ডগুলো গুছিয়ে নিয়ে যখন দামটা চাইতে যাবেন দেখছেন গৌড়হরি চলে যাচ্ছে। আরে বারে বাবা বাবা, সবচেয়ে বড় ঘোলের ভান্ড থেকে ঘোল সেবা করলো আর ঘোলের নাম না দিয়েই চলে যাচ্ছে। দেখে তো মনে হয় বৈষ্ণব ঠাকুর, এদিকে লোক কি ঠকায়, আরে ও ঠাকুর আমার ঘোলের দামটা দিয়ে যাও। গৌড়হরি মনে মনে চিন্তা করছে, না রে যে আমাকে এক টাকা দেয় আমি তার ঘরে একশো টাকা পৌঁছে দেই। যে আমায় এতটুকু ভালোবাসে, যে আমায় এতটুকু ভালোবাসে আমি তার জন্য এতখানি ভালোবাসে নিয়ে অপেক্ষা করে বসে থাকি। কিন্তু প্রভুর কি লীলা, প্রভু বুঝতে দিচ্ছেন না তিনি ভগবান। গোলা আমি তো সন্ন্যাসী, আমার কাছে তো কিছু নাই, কিছু নাই তা ঘোল খেলে গেল। তুমি কি জানো না এই ঘোল বিক্রয় করে আমার সংসার চলছে, আমার ঘরে স্ত্রী আছে, আমার ঘরে পুত্র আছে, আমার ঘরে কন্যা আছে। বাবা ভগবান সব সইতে পারে, কিন্তু যদি কখনো কোনো কাঙাল কাঁদে সেটার ভগবান সহ্য করতে পারে না। ও গোয়ালা গোয়ালা কাঁদছ কেন বলো না গো, কাঁদছ কেন, কি হয়েছে? পয়সা দিতে পারিনি তাই দুঃখ কোনো না? যে করে হরির চিন্তা হরি করেন তার চিন্তা। তুমি চিন্তা করো না, পেছনে আমার অনেক ভক্তরা আসে, আমার কাছে কিছু না থাকলেও নিশ্চয়ই তাদের কাছে তুমি পেয়ে যাবে। এই বলে গৌড়হরি আমার কীর্তন করতে করতে চলে গেলেন। আর ভক্তগণ যখন কীর্তন করতে করতে আসছে গোয়ালা পথের মধ্যে বাধা হয়ে দাঁড়িয়েছে, এই দাঁড়াও নাম বন্ধ করো, কীর্তন থামাও। জগদানন্দ বলছে, কে হে তুমি, আমাদের নামে বাধা দিচ্ছে, তোমার সাহস তো কম, কে হে তুমি? আসলে কিছুক্ষণ আগে তোমাদের সঙ্গেরই একজন লোক আমার এক ঘণ্ট ঘোল সেবা করেছে, সে বলল তার কাছে কিছু নাই, পেছনে নাকি তার অনেক ভক্তরা আসছে, আমার মনে হলো তোমরাই মনে হয় তার ভক্ত। বা বা বা, কে তোমার ঘোল খেয়েছে? সে দাম না দিয়ে চলে গেছে, আর আমাদের কাছে তুমি নাম চাইছো। আচ্ছা তাকে দেখতে কেমন ছিল বলো তো? ও বাবা, একবার যে গৌর রূপে নয়ন দেয় সে কি ভুলতে পারে? ওই রূপ যদি কেউ একবার দর্শন করে ভুলতে পারে গো? দেখেছি, দেখলাম নবীন যৌবন, আবার গলিত কাঞ্চন, আবার কোটি তটে রাঙা বাসনা, নবীন আবার গলিত কাঞ্চন।
মাত্র 24 বছর বয়সে যদি কেউ সন্ন্যাস ধর্ম গ্রহণ করে তার নতুন যৌবন নয়। আর গলিত কাঞ্চন বুঝে নাও, সোনাকে আগুনের তাপে গলালে যে বর্ণের সৃষ্টি হয়, আমার গৌরহরির অঙ্গবর্ণ গায়ের রং ঠিক তেমন ছিল। কোটি তটে রাঙাবাস আবার কৃষ্ণ বলিয়া স্বভাবটা কেমন যেন মুখে কৃষ্ণ বলে যায় দুবাহু তুলে ও সে নাচি নাচি চলে যা মুখে হা কৃষ্ণ বলিয়া দুবাহু তুলে ও সে নাচি নাচি চলে যা মুখে হা কৃষ্ণ বল দুবাহু তুলে ও সে নাচি নাচি চলে যাওয়া মুখে হা কৃষ্ণ বলিয়া দুবাহু তুলে ও সে নাচি নাচি চলে যেন কাঁচা সোনা যেন কাঁচা সোনা যেন কাঁচা সোনা যেন কাঁচা সোনা দেখে মনে হলো কাঁচা সোনা আমার দেখে মনে হলো কাঁচা সোনা আমি কি বলবো তার রূপের কথা দেখে মনে হলো কাঁচা আমি কি বলবো তার এইটা একটু বাড়াও ভেতরে দাও আমার দেখে আমি কি বলবো তার রূপের কথা বলি দেখে মনে হলো কাঁচা আমি কি বলবো তার রূপের কথা বলি দেখে মনে হলো কাঁচা আমি কি বলবো তার রূপের কথা দেখে মনে হলো কাঁচা সোনা জগদানন্দ বলছে গোবিন্দ এ যা রূপের বিবরণ দিল এ তো গৌরহরি ছাড়া আর কেউ নয় আচ্ছা প্রভু তোমার ঘোল সীমা করে তোমাকে কি বলেছে প্রভু বলেছে তিনি সন্ন্যাসী তার কাছে কিছু নাই বাবা যিনি বিশ্বব্রহ্মাণ্ডের কর্তা তার কাছে তুমি কিছু পেলে না আমরা পাবো কোথা থেকে প্রভুর কাছে যেমন কিছু নাই আমাদের কাছেও কিছু নাই ভক্তগণ বড় চতুর হয় বাবা বলে কৃষ্ণ নাম হরি নাম বড়ই মধুর আর যে জন কৃষ্ণ ভজে সে বড় চতুর কৃষ্ণ ভক্ত ভগবানের থেকেও বেশি চতুর হয় বাবা গোয়ালা কি করেছে মনের দুঃখে বাকি ঘোলগুলি বিক্রয় করবার জন্য যেমনি মাত্র বাঘটা ধরে তুলতে গেল আর তুলতে পারছে না বেজায় ভারে মনে কৌতুক আমি কেন তুলতে পারছি না সে তো সব থেকে বড় ঘোলের ভাণ্ড থেকে ঘোলের সেবা করে চলে গেল ওপর থেকে ছোট ঘোলের ভাণ্ডগুলো নামিয়ে চেমনি মাত্র শূন্য ভাণ্ডটার দিকে চাইতে গেলে দেখছেন একেবারে স্বর্ণ মুদ্রায় পরিপূর্ণ হয়ে আছে একই এ তো আমি চাইনি এ তো আমি চাইনি কে তুমি আমার ঘোল সেবা করে চলে গেলে আমি দাম চাইলাম কে তুমি তুমি কে একবার তুমি আমায় দেখো দাও আমি কাঙাল আছি বড় ভালো আছি আমি কাঙাল আছি গৌর গৌর বলতে সারাদিন কাঁদিতে পারি কিন্তু কে তুমি আমি চাইনি খোলের ভাণ্ড ওখানে রেখে ছুটতে ছুটতে গেলেন যেখানে আমার গৌর হরি আছে বাবা ছুটতে ছুটতে গিয়ে গৌর হরি রাতল চরণে আছাড় খেয়ে পড়েছে ঠাকুর গো আমি চাইনি ঠাকুর আমি চাইনি আমি চেয়েছি কেবলমাত্র তোমার চরণ আমি না জেনে তোমার চরণে কত অপরাধ করে ফেলেছি প্রভু জানো দয়াময়
আমি তোমাকে চিনতে পারি নাই বলে তোমার কাছে খোলের দাম চেয়েছি। কত যোগী কত মনি কত ঋষি যুগ যুগ ধরে তপস্যা করেও তোমাকে খাওয়াতে পারে না, তোমাকে সেবা করাতে পারে না। আর আজকে তুমি করুণা করে আমার কাছ থেকে খোল সেবা করেছ, আমি উল্টে তোমার কাছে খোলের দাম চাইলাম। প্রভুর চরণ তলে পড়ে বলছেন, প্রভু গো আমায় কৃপা কর, একবার দয়া কর, একবার হে প্রভু কৃপা কর, প্রভু কৃপা কর, ধরাতে উদ্ধারিতে পৃথিবী, তাই তো তোমায় ডাকি প্রভু, দয়া কর এদিনে যাবো কোথায়, হে প্রভু কৃপা কর, তুমি কৃপাময়, তুমি